আসসালামু আলাইকুম, আমি তারিকুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডোব ফটোশপের টুলস ইউজিং গুলো দেখাবো। আচ্ছা, আসেন, এটা হচ্ছে অ্যাডোব ফটোশপ। এই ভার্সনটা হচ্ছে অ্যাডোব ফটোশপ 2015। তো আমরা এই ভার্সনে কাজ করবো প্রথমে। তো এখন শুরু করা যাক, চালু হচ্ছে। তো ফটোশপের ব্যাপার হচ্ছে, ফটোশপে যত আপডেট কাজ করবেন তত কাজ করার জন্য সহজ, যত পুরোনো ভার্সনে কাজ করবেন ততই কঠিন। বাকি আমাদের দোকান পাটে যেসব জায়গায় ইউজ করা হয়, যেগুলো ওই প্রিন্টিং করার যে সেকশন, ওরা কী করে, ফটোশপ 7 ইউজ করে এবং ইলাস্ট্রেটর 10 ইউজ করে। তো ওর থেকে ওরা মনে করে যে এটা থেকে এখানে করতে ঝামেলা, আসলে এমন না, বরং এগুলোতে কাজ করা আরও সহজ। হ্যাঁ, সিএসএ কাজ করা, এগুলোতে কাজ করা আরও বেশি সহজ এবং আরও ফ্লেক্সিবল এবং আরও সুন্দর, আরও ভালো কাজ করাটাও সহজ হয়। তো যারা নতুন, আমরা যারা শিখবে, তারা অলওয়েজ এগুলো শেখার প্রতি চেষ্টা করবে। আর যখন যদি প্রিন্টিং সেকশনে যদি এমন হয় যে তারা সিএস, ধরেন আপনার লো ভার্সনে কাজ করে, তো সেভ করার সময় ওই ভার্সনটা সেভ করে দেওয়া হয় আর কি। তো ফটোশপে তো প্রয়োজন হয় না, কারণ ফটোশপে সবগুলো ফরম্যাট, যেমন জেপিজি, ফটোশপে যত ফরম্যাট আছে এগুলো হলো সব জেপিজি, বিএমপি, এগুলো সব একই জিনিস, এটা সমস্যা নাই। কিন্তু ইলাস্ট্রেটরে যখন আমরা ফাইল সেভ করব, করার সময় আমরা দেখাই দিব যে সেভ অ্যাজ, এখানে নিচের একটা অপশান থাকবে, ওইখানে আমরা দেখাই দিব যে এটা হচ্ছে কি, অ্যাডোব ফটোশপ 10 হিসেবে সেভ করলে, ওরা 10 হিসেবে, যেমন এই জায়গায় থাকবে ইলাস্ট্রেটর, এই জায়গায় 10 হিসেবে সেভ করলে 10ই সেভ হবে আর কি। তো ওরা তাহলে খুলতে পারবে না। আচ্ছা, দেখ, আমরা এখন আসছি এখানে। এই যে বাম পাশে যে বক্স আছে, এটাকে বলে যে টুল বক্স। এই টুল বক্সটা যদি হারায় কখনো, এই টুল বক্সটা আমরা এখানে পাবো উইন্ডোজ, এই টুলস, টুলস একটা অপশান আছে এখানে, টুলস, টুলস, এই যে টুলস, আমরা যদি এটা অফ করে দিই তাহলে এটা চলে যাবে। যদি কোথাও কখনো হারাই যায় তাহলে আপনি কী করবেন, এই উইন্ডোজ থেকে এখান থেকে টুলস ক্লিক করবেন, চলে আসবে। এছাড়াও যদি আমরা ট্যাব চাপি, ট্যাব চাপলে কিন্তু সব চলে যাবে, ঠিক আছে। অনেক সময় স্ক্রিনকে, ছবিকে বড় করে দেখার জন্য এগুলো ইউজ করা হয়। ট্যাব আবার টিপ দিলে কী হবে, চাপলে আবার আগের অবস্থায় চলে আসবে। অ্যাপ চাপলে কী হবে, অ্যাপ চাপলে আরও বেশি খালি হবে, দুই, বুঝলেন। অ্যাপ চাপলে পুরোটাই সে কী করছে, আমাকে স্ক্রিন একদম পুরো শুধু স্ক্রিনটাই দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, শুধু অ্যাপ। আচ্ছা, এবার আসেন, আমরা যদি এখানে যে টুলস, এখানে টুলসের মধ্যে অনেকগুলো টুলস আছে, বিশেষ করে টুলস বক্সটাতে বেশি কাজ থাকে। এটা কোনটা দিয়ে কী কাজ করে, যেমন সিলেকশনের জন্য এটা আমরা ইউজ করি, রেক্টেঙ্গেল টাইপ, হ্যাঁ, মার্কিউ এ, এটাকে বলে, এটা হচ্ছে রাউন্ডার টাইপ, হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল র মার্কিউ, সিঙ্গেল কলাম মার্কিউ, যেভাবে সিলেক্ট করা যায়। হ্যাঁ, এই যে, আচ্ছা, আমরা এখান থেকে দেখি এটা যেভাবে সিলেক্ট করা যায়। তারপর গোলটা তো দেখলেনি, ফিউনিশন আমাদের দরকার পড়তে পারে না, বাস এটা গোল। এখন এইটা কোনো বাঁক হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, এমন হয় না। যদি আমি শিফট ধরি তাহলে সে একদম উপরে নিচে সমান হবে, স্কোয়ার টাইপের হবে, ঠিক আছে। স্কোয়ার টাইপের অর্থাৎ তার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। যেমন এই রেক্টেঙ্গেলটা যদি আমি টানি, এটা উপরের দিকটা লম্বা হয়ে গেছে, নিচের দিকটা খাটো হয়ে গেছে, ঠিক আছে না। যদি আমি শিফট ধরি তাহলে সে কী করবে, মানে সমানভাবে বড় ছোট হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো, আচ্ছা, এখন এই যে এটা আসছে, এখন এটাকে দৌড়াবো কীভাবে, আমি এটাকে সরানোর দরকার আছে না, অনেক সময় আমার এই সিলেকশনটা দরকার নেই, আমি কী করবো, তাহলে এই সিলেক্ট থেকে এই ডিসলেক্ট চাপো বা চলে যাবে। আচ্ছা, তারপর আসে এটা হচ্ছে মুভ টুল। আমরা যখন একাধিক ছবি নিয়ে কাজ করব তখন এই মুভ টুল কাজ করবে, ঠিক আছে। এই মুভ টুলটা ধরে আমি যখন অন্য জায়গায় নিব তখন কী করবে, সে কাজ করবে। যেমন আমি এখানে দেখাই একটা জিনিস, আমরা এটাতে কালার সিলেকশন করলাম, আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি। এই যে আমার এখানে একটা টুলস আছে, গ্রেডিয়েন্ট টুলস এবং পেইন্ট বাকেট, আমি এখান থেকে কী করলাম, রং দিলাম, ঠিক আছে। এখন আমার এখানে আমি নতুন আরেকটা লেয়ার নিলাম, অর্থাৎ আরেকটা ইমেজ এখানে অ্যাড করতে চাই আমি, হ্যাঁ, এই জায়গাটা। তো আমি কী করবো, ধরেন এই জায়গাটাতে আমি একটা নতুন রং দিব, আচ্ছা বা এটাই থাকলো, অসুবিধা নেই, আমি এটা করলাম না, আমি এখান থেকে নতুন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই যে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, এই একটা রেক্ট্যাঙ্গেল। এখন এটার কালারটা কী, কালারটা এই যে এটা আসছে, এই কালারটা, এইটা আমি এই কালারটা চেঞ্জ করে দিব, এখানে টাকা লাল দিলাম, ব্যাস এটা লাল হয়ে গেছে। এটার স্টক কালার হচ্ছে হোয়াইট। এখন স্টক কালারটা কি থাকবে কি থাকবে না, স্টক কালারটা আমি রাখতেও পারি নাও রাখতে পারি, এখানে ক্লিক করলে আর থাকবে না, ঠিক আছে। আমি স্টকটাকে যদি কালার দিই তাহলে এই স্টকটা দেখা যাবে, যদি কালার না দিই তাহলে দেখা যাবে না। এখন দেখেন আমি এটার কালারটা দিলাম, এই টাইপের দিলাম, এই রঙের দিলাম, এই এখন কী হয়েছে, স্টকটা দেখা যাবে, এই ব্যাস, ওকে।
হয়ে গেছে। এখন দেখেন তো এটা আছে কি না, কালারটা বুঝে যায় বুঝে যায় না। আচ্ছা আমরা ইলাস্ট্রেটর জুম করতাম কি দিয়ে জেড চেপে, ঠিক আছে এই যে এই টুলসটা জুম, মানে আমরা এই দেখছেন ইষ্ট কালারটা আছে আছে। এখন যদি আমি অল্টার চাপি, অল্টার চাপলে ওই যে জুমের যে প্লাসটা আছে এটা মাইনাস হবে, তার মানে এখন যদি আমি এইভাবে করি এটা ছোট হবে, ঠিক আছে দেখছেন কি অল্টার চাপলে এটা কি হবে ছোট হবে। তাহলে আমার স্টক কালার আছে, ফিল কালারও আছে। এখন আমি চিন্তা করলাম না আমার এখানে স্টক কালার এবং ফিল কালার চেঞ্জ করা থাকে, এখানে আবার ডাবল ক্লিক করলে স্টক কালার ফিল কালার চেঞ্জ করা যাবে। আচ্ছা এবার আরেকটাতে আসেন, আমরা আরেকটাতে করি। এখন দেখেন এইটা স্টক কালার ফিল কালার, যেমন ফিল কালারটা আমি বাদ দিয়ে দিলাম, ব্যাস চলে গেছে। ওকে আচ্ছা ফিল কালার চেঞ্জ করার দরকার যদি মনে করি আমি এখান থেকে অন্য যে কালার নিব, সরি এটা তো স্টক কালার চলে গেছে, বাইরে যেটা রঙ ওইটার কি বলে স্টক কালার, বাইরের রঙকে কি বলে আর ভিতরেরটা ফিল কালার, এই যে এখানে লেখা আছে ফিল কালার স্টক কালার, এই দেখেন উপরেরটা ফিল নিচেরটা স্টক, এটা মনে থাকতে হবে। আচ্ছা এইখানে আরও কিছু ব্যাপার আছে, যেমন এগুলাকে কীভাবে গোল করা যায়। হ্যাঁ ওয়া ওয়াইড কত 621 পিক্সেল, হাইট 351 পিক্সেল, আবার এক্স এক্স অ্যাঙ্গেল এবং ওয়াই অ্যাঙ্গেল এটা দ্বারা কী বোঝায়। এক্স হচ্ছে এভাবে, যারা ইয়ে গণিত করছেন এটা কী বলে, আরে জ্যামিতিক গ্রাফের মধ্যে গণিত এগুলো করে না কী বলে এটারে, ওইগুলোর দ্বারা এক্স এক্স হচ্ছে এইভাবে এইভাবে অক্ষ, মানে হাত যেভাবে লেভেল ভূমি, আর আর ওয়াই হচ্ছে এইভাবে। তাহলে এক্স থেকে যদি ডান এই বাম থেকে এতটুকু যায় অর্থাৎ 132 পিক্সেল তাহলে এটাকে পাবে, এবং নিচ থেকে যদি 168 পিক্সেল উঠে তাহলে এটাকে পাবে, মানে এই মূল যে সেন্টার হবে ওইখান থেকে আর কি, যাকে এটা আপনারা পরে বুঝবেন। আচ্ছা গেলো তাহলে আমরা এটা করলাম। আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস করি, এই যেমন এই রেক্ট্যাঙ্গেলটা এটার এই যে এই পাশটা, এই পাশটা যদি আমি একটু বাঁকা করতে চাই, দেখেন হয়েছে রাউন্ড, আমি রাউন্ড করলাম না একটু কমাই দিলাম ব্যাস। এখন আমার ঘটনা হচ্ছে এইটা যে না আমি সবগুলো করবো না, শুধু একটাই করবো, ঠিক আছে এই শুধু এইটা করবো, ঠিক আছে এইটাতে সবগুলো জিরো করে দেই, এটা শুধু 50 পিক্সেল থাকলো, ঠিক আছে। তাহলে আমার কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেলো না, এই শুধু এইভাবে এই কারণে আমি এখানে 100 দিলাম হয়ে গেছে। যখন যেভাবে করবেন যখন যেভাবে দরকার হবে করতে পারবেন। হ্যাঁ এখানে আবার বাইরেও আরও কিছু অপশান আছে, এগুলো কাজ করতে করতে বুঝবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা রেক্ট্যাঙ্গেলের এই সাপটা এই আমাদের এই যে এইটা যে বলবেন যে অনেক সময় যে এইটা দিয়ে কীভাবে এইটা দিয়ে তো করা যেতে পারি তো, হ্যাঁ যেমন এটা দিয়েও করা যায়, যেমন আমি একটা আঁকলাম এটা কিন্তু এই দিয়ে সিলেকশন, হ্যাঁ আমি এখানে যদি আবার রং দিয়ে দিই এখন এটা সিলেক্ট হচ্ছে না, দেখেন এই সাদা আইকনটা কেন আসছে, অর্থাৎ এইটা এই জায়গায় সিলেক্ট হবে না। কেন হবে না, কারণ এটা ওই রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করে রাখছে, আমি যদি এই জায়গায় সিলেক্ট করি তাহলে দেখেন এটা কাজ করতেছে, যদি এইটা সিলেক্ট করি তাহলে এটা কাজ করে না, সাদা দিয়ে রাখছে মানে কি হবে না। আচ্ছা আমি এই জায়গায় কী করলাম সিলেক্ট করলাম, এখন রং দিলাম। আচ্ছা রংটা এটা যার কারণে বুঝে যায় না, আমরা রংটা একটু চেঞ্জ করে দিই, এবার দেন এখন কী হইলো এই রেক্ট্যাঙ্গুলার এই যে ছবিটা এটার উপরে এটা কালো একটা রং বুঝছে, এটা কিন্তু আলাদা কোনো রং না এটা, কিন্তু এটা হচ্ছে একটা আলাদা পুরো একটা আলাদা জিনিস। আচ্ছা এটাকে মানে সিলেক্ট সরাবো কীভাবে, সিলেক্ট ডিসিলেক্ট এই যে সিলেকশন সরে গেছে। আচ্ছা এই মুভগুলোর কাজ যেটা দেখাবো বলছিলাম, এই মুভগুলো আমি যদি এইটা সিলেক্ট করি এখন এটাকে দুই টান দিতে পারবো, ঠিক আছে কিন্তু এটা কি নেওয়া যাবে, এটা নেওয়া যাবে না কারণ এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা, যদি এটা দড়িটা আনি তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, যেমন দেখেন এই পুরো ব্যাকগ্রাউন্ড চলে যাবে। হ্যাঁ আমরা যদি এটাকে এখন টানি এটা লক যেহেতু খুলে ফেলছে, লক কি করছি খুলে ফেলছে, এখন এটাকে ডান বাম নেওয়া যায় কিন্তু মূল ব্যাকগ্রাউন্ড ইমেজ এইটা, ঠিক আছে এইটা আর কি এই দুইটা, আর এটা হচ্ছে আলাদা আরেকটা লেয়ার, এটা হচ্ছে কি আলাদা আরেকটা লেয়ার। এখন আমি যদি মনে করি না এটাকে হাইড করে রাখবো তাহলে আমি এটাকে হাইড করে রাখতে পারি, যেমন এটা লুকিয়ে গেছে, ঠিক না। আচ্ছা এখন আমরা এটার মধ্যে লক লাগাই দিই, এই যদি লক কোথায় লক লাগাই দিলাম বাস, তাহলে এটাকে এখন আর ডান বাম করা যায় না, যায় আচ্ছা গেল। তাহলে আমার এই টুলসের কাজ গেল, এখন আমরা দেখি এটা দিয়ে কী করা যায়, এটা দিয়ে সিলেকশন ল্যাস অনেক কিছু, হ্যাঁ সিলেকশন দেখুন এই আমি এতটুকু জায়গায় কী করলাম, এটা এখন মাঝখানে একটা জায়গা কালো এটা খারাপ দেখা যায় না, এই সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কী করি এটা দিয়ে আবার কী করবো,
এই যে আইড্রফার, আইড্রফার টুল দিয়ে আমি এখান থেকে রং নিব, এই রং নিব, বিভিন্ন সময় ছবি থাকে না বিভিন্ন রঙের, তা আমি এখান থেকে রং নিলাম, এই এই ফিল্টারটা দিয়ে এখানে মারবো। এখন এটাকে সিলেক্ট এই জায়গায় লক করা, ঠিক আছে, আমি লক খুলি, ব্যাস এখানে রং মারি দিব, ঠিক আছে, দেখেন এখন সেম রং হয়ে গেছে না। আচ্ছা গেলে এখন সিলেক্ট, আচ্ছা তাহলে আমাদের লেসের মধ্যে পলিগনাল লেসও এটা দিয়েও সিলেকশন করা হয়, ঠিক আছে, বিভিন্ন রকম এরিয়া সিলেক্ট করা, আমি মনে করি এভাবে করে একটা সিলেকশন করলাম। ঠিক আছে এই দেখে এতটুকু এলাকা আমি সিলেক্ট করলাম। এখন আমি রং মারতে চাই, বা রং বা যে কোনো কিছু দিলাম, লাল রং নিলাম। এখন আমি এখানে মারবো কীভাবে, এটার জন্য আমাকে এই টুলটা নিতে হবে, এই দেখছেন এই জায়গাটা লাল করে দিলাম, নির্দিষ্ট সিলেক্টেড এরিয়া, হ্যাঁ সিলেক্ট সিলেক্ট, তাহলে আমার এইটার কাজ করবে। এখন এইটার কাজ কী, এই ম্যাজিক উইন্ডো এবং ম্যাজিকের কাজ কী দেখেন, খেয়াল করেন, এটার কাজ হচ্ছে নির্দিষ্ট যে জায়গা আছে ওইটা, মানে যেই কালারের মধ্যে সিলেক্ট করবো ওই কালার সিলেক্ট হবে, দেখছেন বাইরেটা সিলেক্ট হয়েছে, আর দেখেন লালটা সিলেক্ট করবো, শুধু লালটা সিলেক্ট হয়েছে। আচ্ছা এখন এখানে কি লালটা সিলেক্ট হয়েছে না, এই এখন ধরেন বিভিন্ন সময় এমন হয় যে একটু কম বেশ হয়, হ্যাঁ এই দেখে আমি এখানে এখানে পারফেক্টভাবে হয়েছে, আমরা যদি মনে করি না এই এখানে একটু কম বেশ হয়েছে, তখন আমরা কি করব, এই টুলসটা দিয়ে সিলেকশনটাকে বাড়াইবো, আমি এখানে আরেকটু বাড়াইতে চাই, তাহলে একটু সরি আমি এটাকে একটু কমাইতে চাই, বারোটু বাড়াইতে চাই, এই এই দেখছেন এতটুকু কমাইতে চাই, তো সে এতটুকু কমাই দিবে, বা বাড়াইতে চাই, বাড়াইতে চাইলে এইভাবে বাড়ানো যাবে, ঠিক আছে দেখছেন এতটুকু বাকি থাকে, তো যেটা বাকি থাকে ওইটাকে এইভাবে করে দিলে আস্তে আস্তে সে কী করে ওইটাও ফিল আপ করে নেয়। তারপরে হইল তো এই যে ছোট সিলেকশন আর করার জন্য এটা কাজ করে, আর ক্রপটা, ক্রপটা কী কাজ করে, টোটাল কাজ হইলো এইটা, আমি যে জায়গায় মানে নির্দিষ্ট কিছু অংশ কাটবো, ধরেন এই ইমেজটা আমার পুরো লাগবে না, আমি যদি এতটুকু সিলেক্ট করি আমার এতটুকু হইলে হয়, হ্যাঁ তাহলে সে কি ওই জায়গাটা আমাকে সিলেক্ট করে দিবে, ব্যাস আমার এত বড় ফ্রেম ছিল না, তখন ফ্রেমটাকে ডাবল ক্লিক করলে ব্যাস এই ছোটো ফ্রেম হয়ে যাবে, ওকে বা আমি এতটুকু নিব, এই হয়ে গেছে, এই গ্রুপ করে এইভাবে হ্যাঁ পূর্বের জায়গায় নিতে হলে এখানে আগের মতো মেনু আছে, যেমন এই যে আন্ডু গ্রুপ, হ্যাঁ কন্ট্রোল থেকে এই যে রিডু গ্রুপ, স্টেপ ব্যাকওয়ার্ড আস্তে আস্তে পিছনে যাবে, ঠিক আছে এগুলো আপনারা আগে ক্লাস করছেন অফিসে ম্যানেজমেন্ট। আচ্ছা গেলো, তারপর হাইড্রোফার দিয়ে আমরা কী করি, কালার নিই, হ্যাঁ আমার এইটা কীরকম কালার আমি বুঝি না, যেমন আমি এখানে আরেকটা জিনিস দিব, তো এটা কালার নেওয়ার জন্য হাইড্রোফার আমরা ইউজ করি, একদম যে কালার আছে ঠিক সেম কালার সে কী করবে, তারপর আমার এখানে হচ্ছে যে এই এরিয়া এবং এই এরিয়াকে সেম করার জন্য, যেমন এখানে বাইরের এরিয়া একরকম, ভিতরে এরিয়া আর একরকম, সেই জন্য আমরা টুলটা ইউজ করি, যেমন আমি এতটুকু নিলাম, হ্যাঁ এটা পাশে যে এলাকা আছে সেইটার সাথে মিলিয়ে দিবে তার। আচ্ছা আরও ক্লিয়ার একটা জিনিস দেখাই, যেমন আমি নিলি ব্রাশ টুল, এই জায়গা থেকে রং নিয়ে এখানে নিব, বুঝছেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে বড় করে নিব এখান থেকে, মানে ওই রঙের সাথে মিলবে, পুরোপুরি মিলবে না, ঠিক আছে এই আমরা থার্ড বাটন চাপলে এটা আস্তে আস্তে বড় হবে, আমি এখান থেকে রং নিলাম, অল্টার চাপে এখান থেকে রং নিলাম, এই দেখছেন, ঠিক আছে মানে বিভিন্ন সময় হয় না চেয়ার কালার চেঞ্জ চেঞ্জ করার জন্য এটা লাগে। আচ্ছা এর থেকে আরও বেস্ট টুল এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে এইটা, এই যেমন আমি এতটুকু নিলাম, এটাকে দূরে এই জায়গায় নিয়ে আসলাম, ব্যাস পুরো আগের মতো করতে চাইলে এভাবে এভাবে করে, ধরেন অল্প অল্প জিনিসের জন্য এভাবে করবেন, বেশি জিনিস হলে সেটার ব্যাপার দিন না, এখন কী হয়েছে আগের জায়গায় ঠিক হয়ে গেছে না,
গেল। তো তারপরে কন্টেন্ট আর মুভ টুল, আচ্ছা কন্টেন্ট মুভ টুল এখানে আর এটাই ওই ছবিতে অনেক সময় চোখকে লাল করে অনেক সময় অনেকে, সেটার জন্য বা চোখকে লালকে কমানোর জন্য অনেক সময় বিভিন্ন ক্যামেরা আছে, ক্যামেরা কী করে চোখ লাল করে দেয়, তো সেটাকে কমানোর জন্য এইটা ইফেক্টটা ইউজ করা হয়। আচ্ছা এই যে এই টুলসটা, এটা হচ্ছে ব্রাশ টুল, ব্রাশ টুলের কাজ হচ্ছে আপনি যে জায়গাতে কালার নিচ্ছেন ধরেন আইড্রবার দিয়ে কালার নিলেন, এই আইড্রবার দিয়ে লাল কালার নিলেন বা এখান থেকে একটা কালার নিলেন, এই যে কালারটা নিলেন, ঠিক না? আপনার ড্রপের এখন ব্রাশের মধ্যে কোন কালার আছে, লাল কালার, এখন এই ব্রাশটা দিয়ে আপনি কী করবেন, এই যে জায়গায় রং দিবেন ওই জায়গায় রং হবে, হ্যাঁ এটা বড় করলাম আমি এই জায়গায় লাল রং দিলাম, এটাকে আরেকটু ছোট করা যায় পেন্সিল টুল দিয়ে হয় যে লাল রং কালার রেঞ্জ এক একটু মিক্স, ঠিক আছে ওইটা এবং এটা মিক্স করে করবে, ঠিক আছে ব্যাস বড় করার জন্য এই থার্ড বাটন, এটা থার্ড ব্র্যাকেট বা এখান থেকেও বড় ছোটো করা যায়, এই সূর্যের একটা ইফেক্ট, ঠিক আছে। তারপর আমাদের স্ট্যাম্প টুল, স্ট্যাম্প টুলের কাজ কি, স্ট্যাম্প টুলের কাজ হইল যে আমরা এই ছবিটাকে যদি স্ট্যাম্প টুলের কাজ কি, স্ট্যাম্প টুলের কাজ হইল যে একই জিনিস অন্য জায়গায় বসানো, যেমন এই ক্লোন স্ট্যাম্প টুল আমি এখান থেকে যদি অল্টার চেপে এইটা ক্লোন করি, এই চোখটা ক্লোন হয়ে গেছে ব্যাস এখানে দিলে ব্যাস এখানে হয়ে যাবে, ঠিক আছে, বা আমি তার কী করলাম এই ক্লোন চাপ দিলাম, এই নাক নিলাম ব্যাস এটাকে যত বড় করবো তত বড় হবে, ঠিক আছে হ্যাঁ যত বড় করবো সে ওই জায়গাতে কফি নিয়ে নিছে, শুধু যদি মনে করো এইটা শুধু নাক থাকবে বা এই ঠোঁটটা নিলাম, এই লিখে দিয়ে আর ফেসবুকে ছাড়ে দেয় আল্লাহর পিকুটি, আচ্ছা তাহলে কি সিস্টেম কোন সিস্টেম রুলের কাজ শেষ, প্যাটার্ন স্ট্যাম্প টুল আছে, প্যাটার্ন স্ট্যাম্প টুল প্যাটার্ন কাপড়ের প্যাটার্ন তৈরি করে না, ডিজাইন প্যাটার্ন কাপড় একদম সে সব জায়গায় মিলে যাবে, যারা গার্মেন্টস কাজ করে ওদের জন্য এটা প্রয়োজন হয়, ঠিক আছে তোমার যে প্যাটার্ন আছে এই যেমন এইখানে জামার প্যাটার্নটা তুমি এখানে কপি করে নিতে পারবে, ঠিক আছে এই জামার ডিজাইন হয়ে গেল না, শার্টের ডিজাইনের হইতে পারে, আর এটা তো আসে এটা তো হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি ব্রাশ টুল হচ্ছে এই তুমি এই জায়গায় হিস্টোরিটা যেটা মুভ হিস্টোরি সে এটা বাসায় দিবে বাকিটা ঠিক থাকবে, ঠিক আছে বাকিটা কি হ্যাঁ হিস্টোরি টুল অনেক সময় করে না, ঠিক আছে বাকিটা কি চেঞ্জ হয়ে গেছে, তুমি যদি মনে করো এখানে আরও করবা বা আরও এখানে যেগুলো আছে সেগুলো করতে পারো, হিস্ট্রি টুল তারপর এটা গেল, এটা হচ্ছে ইরেজার টুল, ইরেজার টুল যেটা কাটবা বাস কাটার জন্য ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যাকগ্রাউন্ড কাটবে এটা দিয়ে, ব্যাকগ্রাউন্ড কাটবে এটা একদম নিজের একটা ব্যাকগ্রাউন্ড ছিল না সেটা কেটে দিয়ে একদম ম্যাজিক ইরেজার টুল, একটা জায়গা নির্দিষ্ট জায়গায় সে ম্যাজিক দিয়ে কাটাচ্ছে বা গেল। এবার আসে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলের কাজ কি আমরা দেখি, এইখান থেকে তুমি গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারবা বা নিজে বানাইতেও পারবা যেটা ভালো লাগে, এই যে গ্রেডিয়েন্ট এইখান থেকে বানাইতে হয়, এই যে গ্রেডিয়েন্ট আছে না কীভাবে বানাইছি খেয়াল করছো না, এখানে ডাবল ক্লিক করলে গ্রেডিয়েন্ট বের হবে, এখানে কয় কালার আছে, এক কালার দুই কালার তিন কালার, এখানে যদি মনে করো আরেকটা কালার বাড়াবে ক্লিক করলে হবে, এখানে আরেকটা বাড়াবে এখানে আসবে ব্যাস, কালারটা আনবাম করতে পারবে তুমি তোমার মন মতো, ওকে এবার দুটো আনলো তো কয় কালার আনলাম, এক দুই তিন চার এটাকে আনবামও করতে পারবে জীবন লাগে তোমার,
গেল। তারপরে এটা কি ব্লার টুল দিয়ে কি করে, ব্লার টুল দিয়ে যেটা করে মানে কালারকে কালার সাথে মিলে যায়, কালারকে কালার সাথে মিলে যায়। দেখো এটার রং, এই যে এটা কালো এটা সাদা ঠিক না, এই ব্লার টুল দিয়ে তুমি ইউজ করবে তখন কালোর সাথে মিলে যাবে। এই দেখো আস্তে আস্তে মিলে গিয়ে দেখ রং চেঞ্জ হয় কিনা খেয়াল করছো তুমি? হ্যাঁ, যেন ভাঙা চলে দেখা না যায় সেই জন্য এটা ইউজ করা হয়। যেখানে যে রং থাকে এই রঙকে সে আরো প্রচ্ছন্ন করে, প্রকট করে, আরো কি করে প্রকট করে, যেমন এটা কালো রং আছে যেটা ক্লিক করলে সে কালো আরো বাড়াবে, সরি এটা যেটা এটা হচ্ছে হোয়াইট বাড়াবে, আর বার্ন টুল যেটা ওইটা হচ্ছে যে জায়গায় কালো আছে যে কালো বাড়াবে, যে জায়গায় লাল আছে যে লাল বাড়াবে, এসব কালো জায়গায় কালো বাড়ছে লাল জায়গায় লাল বাড়ছে। হ্যাঁ, যেমন এই এখানে লাল 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 হবে, আর ওই সব টাটকা লাল হচ্ছে কালো আর কালো হবে, জামাটা কালো না সে কালোকে আরো কালো করবে, লালকে আরো লাল করবে। যেমন ঠোঁটের মধ্যে দাও ঠোঁট লাল দাও ঠোঁটকে আরো লাল করবে, সে তারপর প্যান্টুল, প্যান্টুল দিয়ে তো তোমরা ইনস্টল দেখছো সিলেকশন করার জন্য বিভিন্ন রকম বা বিভিন্ন রকম ডিজাইন করার জন্য ইউজ করা হয়। এই কন্ট্রোল এন্টার দিয়ে দিলে সিলেক্ট হবে, কন্ট্রোল এন্টার ছবির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওরা এভাবে এভাবে কাটিয়ে আসে, এটা দিয়ে কাটে। হ্যাঁ, এটা দিয়ে কাটে। যেমন তুমি এটাকে কাটার জন্য এই যে আচ্ছা এইখানে একটা কথা বলে রাখি, তুমি যখন কাটবা কাটার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এখানে তোমাকে চাপতে হবে রোলটা চাপতে হবে, এ তুমি এটা দিছো না, এখন দ্বিতীয়টা ক্লিক করতে গেলে আগে তোমাকে রোলটা চাপতে হবে, মানে আগের অ্যাকশন বাদ করে দিতে হবে। যদি দেখো লাইন বাঁকা হয়েছে তাহলে উল্টা চাপিয়ে গেলে নর্মাল করে নিয়ে যাবে। এখন এটা সিলেক্ট করছি না, এটা কি সিলেক্ট হয়েছে, হয় নাই, কন্ট্রোল এন্টার চাপতে হবে। এখন দেখ এখানে কয়টা লেয়ার আছে, দুটো লেয়ার আছে, নিচেরটা সরাই দাও। আচ্ছা আসো, এখানে তুমি নতুন একটা ব্যাকগ্রাউন্ড লাগাইতে চাও বললাম, ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা তুমি লাগাইবা। এই ব্যাকগ্রাউন্ডটা লাগাবে, এখন এটাকে মুভ টুল দিয়ে নিবা আর কি, মুভ টুল দিয়ে এটা তুমি করে ছাড়িয়ে দিবা, এই তোমার ছবি ঠিক আছে। এখন এটাকে বড় ছোট করতে করার দরকার আছে, আগে জুম আউট করো, কন্ট্রোল টি, কন্ট্রোল কি টি, এই টি কম ট্রান্সফর্ম এখানে আছে, তো এই কন্ট্রোল টি আচ্ছা, এবার এটাকে বড় ছোট করো, এখন তুমি এটা ইমেজ না লাগে যদি মনে করো না, তুমি একটা কালার দিবে, কালার দিবে নর্মাল কালার দিবে, তাহলে এখান থেকে লেয়ার আরেকটা নিবে, যে একটা আরেকটা লেয়ার নাও, ব্যাস এই ফুল সরাই দাও, এইটার মধ্যে কী দিবা কালার দিবা, মানে কালার দিচ্ছ
এখানে কালারটা তুমি ঠিক একটা বাস ফুল দিবা, তো ফুলের ছবি নিয়ে আসো আর একটা ছবি নিয়ে আসো এভাবে বসে দাও। এখন যদি তুমি এটা কি করো আস্তে আস্তে ঠিক করো, সে আস্তে পাশে অংশ থেকে নিয়ে দিবে, তবে একসাথ করে ফেলতে হবে, মার্চ করে ফেলতে, এই দুইটাকে একসাথ করবে মার্চ, দেখো মার্চ নেয় দুইটা একটা হয়ে গেছে। এখন তুমি এটা দিয়ে কাজ করে দেখবে এটা এটার সাথে মিলে যাবে। মাথা বেশি বড় হয়ে গেছে, বড় হয়েছে তো মাথা বড় হয়ে গেছে, বড় আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ, পরে আবার দেখাবো, আসসালামু আলাইকুম।